হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে যে আপনারা পাঁচজনটা দেখতেছেন, এটা আসলে বিভিন্ন স্টাইলে কিন্তু গাঁথানি করা যায়। তবে আজকে আপনাদেরকে যে নিয়মটা দেখাবো, এই নিয়মে আপনারা কাজটা যদি করেন তাহলে ইটটা কিন্তু কম লাগবে। প্রথমত আমরা একটা আপনারা সামনে দেখতেছেন যে একটা লেয়ার কিন্তু গাঁথনি করা আছে, এটা কিন্তু গাঁথনি কিন্তু গতকালকের এই কারণেই দিয়ে রাখছি, যেন মাটি দুরমুষ্টা করলে যেন আপনার সামানটা যেন ইটটা যেন না সরে। তা বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা কীভাবে কাজটা আমরা করি, আপনারা যদি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে মোটামুটি এই কাজের সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে। আর পিছনে যে বাড়িটা দেখতেছেন, আসলে এই বাড়িটার প্রথম থেকে শুরু পর্যন্ত ভিডিওগুলো করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে হয় নাই। তবে এই বাড়িতে কত টাকা খরচ হলো এবং কতগুলো সিমেন্ট এবং কতগুলো ইট গেছে, সেটা পরবর্তী নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে আমরা জানানোর চেষ্টা করব।